প্রিয় দর্শক, আরটিভি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যুগের পরিবর্তনের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি ধারায় আজকে উন্নতি সাধিত হয়েছে বা পরিবর্তন সাধিত হয়েছে। ধরা যাক, একজন পুরুষ তিনি যদি সন্তান জন্মদানে অক্ষম হন, অথবা একজন মহিলা তিনি যদি গর্ভধারণে কোনো কারণে অক্ষম হন, বা তাদের মধ্যে যদি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব তৈরি হয়, তাহলে আজকের চিকিৎসা বিজ্ঞান তাদেরকে অনেকাংশেই সাহায্য করতে পারে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এবং এর চিকিৎসা। আপনারাও চাইলে সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন, আপনার যে কোনো প্রশ্ন বা মতামত দিতে পারেন সরাসরি ফেসবুকে যুক্ত হয়ে। সেজন্য লগ ইন করুন facebook.com/rtvonline। এছাড়াও এই অনুষ্ঠানটি আপনারা যদি পুনরায় দেখতে চান তাহলে সার্চ করুন ইউটিউবে youtube.com/rtvlifestyle এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর শাহিনা বেগম শান্তা, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, বিআরবি হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আজকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই বিষয়টি কি একটু জানতে চাইব, বা এর সংজ্ঞা কি একটু যদি বলেন। আমরা এক দম্পতিকে ইনফার্টাইল তখনই বলবো যখন তারা কোনো কন্ট্রাসেপ্টিভ মেথড ব্যবহার না করে এক বছর পর্যন্ত যদি নিয়মিত সহবাস করে কিন্তু কোনো প্রেগনেন্সি না হয়, তখন আমরা বলবো যে তারা হয়তো ইনফার্টিল সমস্যায় ভুগছেন। জি, এটি কি পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই হতে পারে, বা পুরুষদের ক্ষেত্রে কিভাবে সেটি আপনারা বলেন, বা মহিলাদের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে আপনারা সেটিকে বলেন? এটা আসলে যদিও সামাজিকভাবে মহিলাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হেয় করা হয়, কিন্তু আমরা যদি অ্যাজ এ ডক্টর হিসেবে মেডিকেল কারণগুলি খুঁজতে যাই তাহলে দেখবো যে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু সমানভাবে দায়ী। অলমোস্ট 50% হচ্ছে গিয়ে মেল এবং ফিমেল কজ। আমরা যদি মেয়েদের ক্ষেত্রে কারণগুলো চিন্তা করি তাহলে সবচেয়ে কমন যেই পেশেন্ট পাই তার হচ্ছে যে একটু ওবেস, ওজন বেশি, মাসিক এর গন্ডগোল আছে, আরও কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে। এই কমনেস্ট গ্রুপ হচ্ছে এই পেশেন্টটা, এটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। আচ্ছা, দ্বিতীয়ত পাই আমরা যে ওভারিতে যদি এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট নামে একটা সিস্ট থাকে, মানে এটা আল্ট্রাসোনোগ্রামে ডায়াগনোস থাকে। এই বেশিরভাগ রোগীরাই দেখা যায় মাসিকের সময় প্রচণ্ড পেটে ব্যথায় ভুগে, আরও কিছু সমস্যা থাকে, এদেরকে আমরা বলি এন্ডোমেট্রোসিসের পেশেন্ট। এরাও কমন একটা পেশেন্ট থাকে। তারপর পিআইডি, পেলভিসে যদি জরায়ু জরের আশেপাশে যদি কোনো ইনফেকশন হয় সেখান থেকেও মানে ক্রনিক একটা পেটে ব্যথায় ভুগে পিআইডি রোগী বলি। এদের অনেকেরা আবার ফেলোপেন টিউব, টিউবে কোথাও ব্লক থাকতে পারে, অথবা টিউবের যেটা নর্মাল আর্কিটেকচার সেটা নষ্ট হয়ে যায়, অ্যানাটমি নষ্ট হয়ে যায়, সেই কারণে ইনফার্টিলিটি সমস্যায় ভুগে থাকে। তারপরে একটু সিনিয়র যে মহিলারা যারা আসে, অথবা এখন আমরা ইদানিংকালে অনেক ইয়াং এজ গ্রুপেরও পেশেন্ট পাই যাদের ওভারি বা ডিম্বাশয়ে ডিমের পরিমাণ যথেষ্ট পরিমাণ কম, এদেরকে আমরা মানে পোর ওভারিয়ান রিজার্ভের পেশেন্ট বলি। এই গ্রুপের পেশেন্টও পাই, বা ইভেন ওভারিয়ান ফেইলোর একটা কারণ থাকে। আর টিউব ব্লক তো আমি বললামই, মেয়েদের ক্ষেত্রে কমনলি এই কারণগুলো আমরা মানে পাই। আর পুরুষ যদি চিন্তা করি, পুরুষদের একটা টেস্ট যদি করতে হয় সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, শুক্রাণুর কেমন আছে সেটা দেখতে হয়। এর মধ্যে শুক্রাণুর মেজারমেন্টে আমরা তিনটা জিনিস মূলত দেখি, শুক্রাণু সংখ্যায় কতটা আছে, শুক্রাণু নড়াচড়া করতে সক্ষম কি পার্সেন্টেজ, আর শুক্রাণু দেখতে কেমন। তো যদি সংখ্যা আমরা হিসাব করি, যদি এখন রিসেন্টলি যেই প্যারামিটারটা আমরা চিন্তা করি তাতে হচ্ছে 15 মিলিয়ন মিনিমাম কাউন্ট প্রতি মিলিলিটারে, 15 মিলিয়নে যদি কম হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে অলিগোস্পার্মিয়া। শুক্রাণু যদি নড়াচড়া 40%-এর কম হয় তাহলে আমরা বলি অ্যাস্টেনোজোস্পার্মিয়া। আর যদি দেখতে রিসেন্ট ক্রাইটেরিয়া যদি দেখতে 4%-এর থেকেও কম হয় তখন আমরা বলি টেরারোজোস্পার্মিয়া। আর তিনটা মিলেও অলিগো অ্যাস্থেনো টেরারোজোস্পার্মিয়া আমরা পাই। অনেক সময় বীর্যে কোনো শুক্র কিটে থাকে না, ওদেরকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। আর কিছু কিছু পার্সেন্টেজ পাই যে যাদের হয়তো মিলামেশা করতে কোনো সমস্যা হয় বা অক্ষম, ইরেক্টাইল ডিসফাংশন বলি, সেরকম গ্রুপ অফ পেশেন্টও আমরা পেয়ে থাকি। আপনার কাছে আমরা জানলাম যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বেশ কিছু সমস্যা থাকতে পারে, এবং কি কি ধরনের সেগুলি সমস্যা সেটি আপনার কাছে শুনলাম। অনেক দর্শক আমাদের আমরা বিআরবি হসপিটালে গিয়েছিলাম এবং সেখানকার অনেক সাধারণ মানুষ বা রোগী যারা আছেন, যেখানে চিকিৎসা নিতে আসেন, তাদের কাছ থেকে আমরা বেশ কিছু সমস্যার কথা শুনেছিলাম। সেরকম কিছু সমস্যা আমরা শুনবো এবং আপনার কাছে সেগুলির সমাধান জানতে চাইব। আমার বাচ্চা হয় না বলে আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, অনেক ওষুধপত্র খেয়েছি, তারপরে বাচ্চা হয় না। তো এক জায়গায় গেছে, পরে অনেক একটা পরীক্ষা দিছে, এক্সরে পরীক্ষা দিছে। এই এক্সরে পরীক্ষার মধ্যে আমার 2 টিউবই ব্লক ধরা পড়ছে। আমার 10 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো আমার অপারেশন করার পর কি বাচ্চা হবে কি না
এর পরবর্তীতে আমার আর কি পরামর্শ নিতে হবে ম্যাডামের কাছে জানার ছিল। বিয়ে হয়েছে চার বছর, সাড়ে চার বছর বছর হইবে। আর প্রথম থেকেই মা হচ্ছে না, আমার সমস্যা কী হয়েছে আমি বলতে পারি না। তারপরে অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারও কোনো কিছু বলতে পারে নাই, কোনো পরীক্ষার পাতাও বলতে পারে নাই, বলে নাই। আমি আবার ইন্ডিয়াও গেছিলাম দুবার, তারপরে ইন্ডিয়াতে ডাক্তার আমার পরীক্ষার কথা বলছিল, ওখানে ধরা পড়ছে আমার দুইটা টিউবই বন্ধ ছিল, কিন্তু ল্যাপারোস্কোপি করার পরে একটা টিউব বন্ধ হয়ে গেছে, একটা খোলা আছে। আমার সমস্যাটা কীভাবে সমাধান করবে? আমি তো মানে একটা টিউবে আছে, আমি কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে নাকি? আমার বয়স 29, আমার বিয়ে হয়েছে আড়াই বছর ধরে। আমার ছোটবেলা থেকে ওজন অনেক বেশি, আর সেই সাথে আমার সবসময় পিরিয়ডটা ইরেগুলার ছিল। তো জাস্ট 6 মাস ধরে আমরা বাচ্চার জন্য ট্রাই করতেছি, এই জন্য হচ্ছে আমি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করাই, তারপরে বিভিন্ন হরমোন টেস্ট করাই, আল্ট্রাসোনোগ্রাম করাই। করানোর পরে দেখা যাচ্ছে যে আমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দিয়েছে। তো আমি এটার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও নিচ্ছি। এখন এটার পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা কি করতে, মানে আমার কি করণীয় আছে, বা এটার বাচ্চা হওয়ার রেটটা কীরকম, বা বাচ্চাদের বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে কি না, এর চিকিৎসার পরবর্তী ধাপগুলো কী কী, এটা আমি আসলে একটু জানতে চাচ্ছি। আমরা তিনজন পেশেন্টের প্রশ্ন শুনলাম, তাদের ব্যাখ্যা করেছেন, তাদের অবস্থাটা কি, আপনি সেই অনুযায়ী যদি আমাদেরকে কিছু বলেন। আচ্ছা, যদি প্রথম পেশেন্টের প্রবলেমটা আমরা চিন্তা করি, উনি বলেছেন যে একটা এক্সরেতে বলেছে যে ওনার দুইটা টিউবই বন্ধ আছে, এটাকে আমরা বলি হিস্টেরোসালপিঙ্গোগ্রাম। এটা টিউবের একটা পরীক্ষা, ইউটেরাসের ভিতরটাও দেখা যায়। তো এক্সরে যে হিস্টেরোসালপিঙ্গোগ্রাম কিন্তু সবসময় 100% অ্যাকুরেট রিপোর্ট হয় না, কেমন এটা অনেক ফলাসি আছে, ফলস পজিটিভ ফলস নেগেটিভ রিপোর্ট অনেক ক্ষেত্রেই হয়। তো ওনার যেহেতু এক্সরেতে বলেছি দুইটা টিউবই বন্ধ আছে, ওনাকে এখন একটা অপারেশনে যেতে হবে, যেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপি। এবং এটা আমরা যদি ইনফার্টিলি পেশেন্ট চিন্তা করি, তাহলে আমরা বলি যে পেলভিক ইভ্যালুয়েশনের জন্য এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ল্যাপারোস্কোপি। ওনার ল্যাপারোস্কোপির মাধ্যমে প্রমাণ করা সম্ভব ওনার টিউব আসলে খোলা আছে না বন্ধ আছে। যদি ল্যাপারোস্কোপির ফাইন্ডিংস থাকে যে ওনার দুইটা টিউবই বন্ধ, তাহলে সেটা মোটামুটি অলমোস্ট 100% রিলায়েবল। তাহলে ওনার নর্মালি কোনো চিকিৎসা করার সুযোগ থাকবে না, সরাসরি টার্সিয়ারি লেভেল ট্রিটমেন্ট, ART বা টেস্ট টিউব যেটা আমরা বলি, সেই ট্রিটমেন্টে চলে যেতে হবে, বেবির ক্ষেত্রে যেতে হবে। আর যদি অন্তত একটা টিউবও খোলা থাকে, তাহলে ওনার পক্ষে নরমালি প্রেগন্যান্সির জন্য চিকিৎসা নেওয়া সম্ভব। জি, আমরা দ্বিতীয় যিনি বলেছিলেন যে 4 বছর ধরে বিয়ে হয়েছে এবং ওনার অলরেডি ল্যাপারোস্কোপি করা, ল্যাপারোস্কোপিতে বলেছে একটা টিউব বন্ধ, একটা টিউব খোলা। ওনার ক্ষেত্রে যেটা হবে যে একদম ক্লিন কাট যে পেশেন্ট, যাদের কোনো প্রবলেম নাই, হয়তো ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করেছে, দুটা টিউবই খোলা আছে, হয়তো তাদের যেদিকেই ডিম্বাণু তৈরি হোক না কেন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হবে, যেহেতু একদিকে টিউব অলরেডি ল্যাপারোস্কোপির মাধ্যমে ডায়াগনোস যে বন্ধ আছে, তাহলে সেই দিকে যখন ডিম্বাণু তৈরি হবে বা ওভুলেশন হবে, তখন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, কিন্তু যেদিকে ওনার ডিম্বাণু তৈরি টিউব খোলা আছে, সেই দিকে যখন ওনার ডিম্বাণু তৈরি হবে বা ওভুলেশন হবে, তখন সম্ভাবনা ভালো থাকবে। তার মানে একজন যদি দুই টিউবই খোলা থাকে, পার্সনের যদি 100% সম্ভাবনা থাকে, ওনার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকবে 50%। আচ্ছা, আর তৃতীয় পেশেন্ট যিনি ওনার প্রবলেমটা শেয়ার করলেন, উনি তো বলেছেন ওনার ছোটবেলা থেকে ওজন বেশি, মাসিকের গন্ডগোল আছে, পরে ডাক্তার কনফার্ম করেছে উনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন। আমরা যদি পেশেন্ট প্রোফাইল হিসেবে চিন্তা করি, PCOS এর পেশেন্টগুলো কিন্তু রেসপন্স রিলেটিভলি ভালো। আচ্ছা, এদের বেশিরভাগই দেখা যায় যে কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, কিন্তু ওভারিতে ফলিকুল বা এগের রিজার্ভ যথেষ্ট পরিমাণ পর্যন্ত ভালো থাকে এবং অনেক বছর পর্যন্ত ওদের চিকিৎসা করার সুযোগ থাকে ভালো। কিছু ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, যেমন ওজন কমাতে হয়, তারপরে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে সেটা কারেকশন করতে হয়, তারপরে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ যদি দেই এবং ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি বা TVS এর মাধ্যমে যদি সেটা মনিটর করে দেখি, আস্তে আস্তে ডোজ ঠিক করলে পরে তার ভালো ফলিকল তৈরি হওয়া সম্ভব। এবং এদের বেশিরভাগের যদি ওভুলেশন ঠিকঠাক মতো করানো যায়, তাহলে যদি হাজব্যান্ডের দিক থেকে কোনো প্রবলেম না থাকে, বেশিরভাগের ক্ষেত্রেই ভালো ফলিকল তৈরি হলে পরে প্রেগনেন্সি হওয়ার প্রোফাইলটা ভালো থাকে। জি, আপনার কাছে আমরা শুনছিলাম প্রথমত যে কারণগুলো কী কী হতে পারে এবং পেশেন্টের যে সকল কমপ্লেন থাকে সেই অনুযায়ী আপনারা কী ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন সেই বিষয়ে আপনার কাছে আমরা শুনছিলাম। আমরা ইনফার্টিলিটির অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে রিসেন্ট, সেগুলি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টর্স প্রেসক্রিপশন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য একটি বিরতিতে যাব, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর শাহিনা বেগম শান্তা, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি বিভাগ, বিআরবি হাসপাতাল। আমরা বিরতির পূর্বে বেশ অনেক দর্শকের বা সাধারণ মানুষের প্রবলেম অনুযায়ী আপনার কাছে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শুনছিলাম। অনেকে মনে করেন যে ঔষধ দিয়ে চিকিৎসা করা যায় বা অপারেশন করতে চান না অনেক সময়। আসলে এই ধরনের সমস্যায় ঔষধ দিয়ে কতটুকু চিকিৎসা কার্যকর সম্ভব হয় বা এর পার্সেন্টেজ কীরকম? আসলে যদি আমরা চিন্তা করি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রথম লেভেলে প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট আসলে ঔষধই থাকে। ঔষধ দিয়ে আমরা আমাদের যেটা বিষয় থাকে যে ফিমেল পার্টনারের ইউটেরাস জি এবং ওভারি ঠিক থাকতে হবে, ডিম্বাণু শুক্রাণু চলাচলের যে রাস্তা সেটাকে আমরা বলি ফেলোপিয়ান টিউব, টিউবও ঠিক থাকতে হবে। কিন্তু সব ক্ষেত্রে আমরা টিউবের অ্যাসেসমেন্টে যাই না প্রথমেই, আর মেল পার্টনারের সিমেন অ্যানালাইসিস বা শুক্রাণুর রিপোর্টটা ঠিক থাকতে হবে। যদি রিপোর্ট ঠিক থাকে এগুলো বেসলাইন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এবং আমরা ফিমেল পার্টনারের একটা আল্ট্রাসোনোগ্রাম করে থাকি টিভিএস বলি, ঠিক থাকলে আমরা প্রথমে যদি আগে সেই কোনো চিকিৎসা না পেয়ে থাকে বা চিকিৎসা যদি আমাদের মনে হয় অপর্যাপ্ত, সেক্ষেত্রে আমরা তখন ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ শুরু করি, সেটা মেডিসিনই। বেশিরভাগ ক্ষেত্রেই মুখে ওষুধে কাজ হয়, অনেক সময় ইঞ্জেকশনও লাগে। তো যদি মেডিসিন মেডিকেল ট্রিটমেন্ট যদি হ্যাঁ ফেইল হয়, দেন হ্যাঁ সার্জিক্যাল কোনো প্রসিডিউর আমরা সেকেন্ড লাইনে হচ্ছে সার্জিক্যাল কোনো প্রসিডিউর সাজেস্ট করি। আবার কখনো কখনো সরাসরি সার্জারিও আমরা সাজেস্ট করি। যেমন একটা পেশেন্ট তার প্রবলেম শেয়ার করলো যে তার অলরেডি এক্সরেতে বলেছে দুইটা টিউবই বন্ধ, যখন এরকম একটা রিপোর্ট আমার কাছে থাকবে তখন কিন্তু আসলে কোনো ওষুধ দেওয়ার সুযোগ নাই, টিউবাল অ্যাসেসমেন্টের জন্য তখন আমাকে অপারেশনেই চলে যেতে হবে। অথবা অনেক সময় আসে যে পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন অলরেডি চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস ডায়াগনোস, বড় চকলেট সিস্ট থাকে যেটা সার্জারির ইন্ডিকেশন আছে, তখন সেটা আমরা সার্জারির জন্য বলি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ল্যাপারোস্কোপি বা ছোট্ট পেটে ছোট্ট ছিদ্রের মাধ্যমেই অপারেশন করে আমরা এই প্রবলেমগুলি সলভ করতে পারি। জি, বয়সটা কি এই ক্ষেত্রে কোনো ঝুঁকি বা ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা? যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বয়সটা কি ধরনের একটি ফ্যাক্টর? অবশ্যই বয়স একটা মানে বড় একটা ঝুঁকির কারণ, স্পেশালি মেয়েদের বয়স। মেয়েদের কিন্তু আসলে একটা বয়সের পর মেনোপজও হয়ে যায়, সে তো আসলে আমরা সবাই জানি। ফিমেল পার্টনারের 30-এর মধ্যেই অন্তত একটা বেবি নিয়ে নেওয়া উচিত আমি মনে করি, আর সম্ভব হলে ফ্যামিলি কমপ্লিট করে ফেলতে পারলে ভালো। 30-এর পরে যেটা হয় যে ওভারিতে ডিম্বাণুর পরিমাণটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, তার আসলে ডে বাই ডে কমতেই থাকে। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন যে এই পরিমাণ সংখ্যা থাকে, একটা মেয়ে যখন প্রথম মাসিক শুরু হয় তার থেকে সংখ্যা কমে, আর প্রতিবারই যার তার মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। কিন্তু বয়স 30-এর পর থেকে এই সংখ্যা কমে যাওয়ার রেটটা অনেক দ্রুত হয়, এবং বয়স 35-এর পর থেকে আরও দ্রুত হয়। সো বয়স স্পেশালি মেয়েরা বয়সজনিত কারণে একটা ঝুঁকির মুখে কিন্তু পড়ে যায় অটোমেটিকলি। আর অনেক ইয়াং এজে যদি তার বয়স অল্প কিন্তু অলরেডি কোনো সার্জারি হয়ে থাকে পেটে, স্পেশালি তল পেটে, তখন কারো কারো ক্ষেত্রে কম বয়সেও ওভারিয়ান রিজার্ভ আমরা কম পাই, কম পেতে পারি। আমরা অনেক সময় এভাবে চিন্তা করি যে কোনো প্রাকৃতিকভাবে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে সেটি আলাদা, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাপন বা আমাদের অভ্যাসগত বা আমাদের অন্য কোনো কারণে সেগুলি কি কোনো ফ্যাক্টর হিসেবে কখনো কাজ করে কি না কোনো পুরুষ বা মহিলার ইনফার্টিলিটি ডেভেলপ করবার জন্য? যদিও আমরা কারণগুলো প্রথমত আলোচনা করে ফেলেছি, তারপরেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি। সেটা অবশ্যই আসলে পরিবেশ এবং আমাদের যে জীবনযাত্রা তার একটা বিশাল বড় ভূমিকা আছে, এটা অনস্বীকার্য। যেমন ওবেসিটি, এটা মেয়েদের ক্ষেত্রেও একটা ইফেক্ট ফেলে, স্থূলতা, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু শুক্রাণুর রিপোর্টের উপরে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ মানে প্রভাব আছে। তারপর স্থূলতার জন্য ডায়াবেটিস হয়, হাইপারটেনশন হয়, সেটা মেল ফিমেল দুজনকে ইফেক্ট করতে পারে। সো ওবেসিটি একটা প্রধান অন্যতম একটা কারণ। দ্বিতীয়ত হয় যে স্মোকিং অ্যাডিকশন, হ্যাঁ এটা কিন্তু এখন শুধুমাত্র আমরা ছেলেদেরকে ব্লেম দিতে পারবো না, কারণ আমাদের সোসাইটিতে কিন্তু মেয়ে স্মোকার এবং অ্যাডিকশনের সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি। স্মোকারদের এবং তুলনামূলকভাবে আমাদের দেশে অনেক কম হলেও এখন কিন্তু যথেষ্ট পরিমাণ বাড়ছে আসলে। হ্যাঁ, তো স্মোকিং অ্যাডিকশন কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলে, যেটা সিমেন প্যারামিটারের উপর প্রভাব ফেলে, মেয়েদেরও কিন্তু ওভারিয়ান রিজার্ভ বলেন বা ওভুলেশন হওয়ার রেট সেগুলো সব কিছু কমিয়ে দেয়। তারপর যদি পেশাগত কারণে বা সামাজিক কারণে যদি অ্যাংজাইটিতে ভুগেন তারও কিন্তু এটার একটা ব্যাড এফেক্ট আছে। ছেলেরা যদি গরম এনভায়রনমেন্টে কাজ করেন সেটা কিন্তু শুক্রাণু প্যারামিটার উপর একটা ব্যাড ইফেক্ট ফেলে থাকে আর কি। হ্যাঁ, কেমন আর তো যদি কোনো কারণে তার সার্জারি হয় সেটা কোনো সময় ডিউ কারণেই হয়, কোনো সময় কোনো কারণে যদি অপারেশন হয় সেটার একটা ইফেক্ট ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই
করতে পারে। আমাদের কাছে অনেক এসএমএস আসছে বা ফেসবুকে অনেকে যোগাযোগ করছেন, তার মধ্যে একজন এভাবে যোগাযোগ করেছেন যে তাদের বিয়ে হয়েছে 14 বছর, বাচ্চা তিনি গর্ভধারণ করেছিলেন কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে 3-4 মাসের মধ্যে, আবারও গর্ভধারণ করেছেন আবারও নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বারে বারে এই যে অ্যাবর্শন বা নষ্ট হয়ে যাওয়ার যে প্রবণতা অনেকেরই থাকে, সেই সকল ক্ষেত্রে আপনাদের কিভাবে পরামর্শ থাকে বা কিভাবে আপনার চিকিৎসা? এখন যদি বারবার বাচ্চা নষ্ট হয় আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথম 3 মাসের মধ্যে অ্যাবর্শন হওয়ার পিছনে কিছু কারণ থাকে আর পরবর্তীতে কারণগুলো একটু ডিফারেন্ট হয়। তো ওনার মনে হলো যে প্রথম 3 থেকে 4 মাস আমরা ধরে নিতে পারি যে প্রথম 3 মাসের মধ্যে হয়তো ওনার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। যদি সেটাই হয় এবং এমন যদি হয় যে বাচ্চা প্রথম আল্ট্রাসোনোগ্রামে বলেছিল যে বাচ্চা হার্টবিট আছে, পরবর্তীতে হার্টবিট নাই, যেটাকে আমরা বলি মিসড অ্যাবর্শন, তাহলে দেখা যায় যে কিছু ক্ষেত্রে যে অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম পজিটিভ থাকলে পরে তাদের এই এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। থাইরয়েড হরমোনের জন্য সমস্যা হতে পারে, বা যদি পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে বা প্রেগনেন্সির আগে হয়তো সে প্রি ডায়াবেটিক, প্রেগনেন্সি হওয়া মাত্র সে ডায়াবেটিক হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই এই প্রবলেমগুলো বেশি হয়। তখন এক একটার জন্য আসলে চিকিৎসা এক এক রকম, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস তার কন্ট্রোল করতে হবে, থাইরয়েড প্রবলেম থাকলে সেটা কারেকশন করতে হবে, আর যদি তার অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম থাকে তাহলে সেটার জন্য আমরা 2টা ওষুধ দিই ইউজুয়ালি। একটা হচ্ছে যে ইকোস্প্রিন, যেটা যে ছোটো প্লাটিলেটকে একসাথে হতে বাধা দেয়, এবং আর একটা ইঞ্জেকশনও দিই আমরা অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে লো মলিকুলার ওয়েট হেপারিন বলি আমরা, এটা প্রেগনেন্সির পর থেকেই দিই এবং অল থ্রু প্রেগনেন্সি 2টা মেডিসিনই অলমোস্ট আমরা কন্টিনিউ করি, শেষে দিয়ে গিয়ে বন্ধ করে দিই। অর্থাৎ এক একটি ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা ব্যবস্থা অবশ্যই প্রযোজ্য এবং সেটি ডায়াগনোসিস অনুযায়ী, তবে এগুলির এই সমস্যাগুলির চিকিৎসা অবশ্যই আপনারা করেন। আবার আরেকটা হয় যে 50% ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি থাকলে, প্রথম 3 মাসে কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে যদি রিপিটেডলি এরকম হয় এবং যদি প্রমাণ করা যায় যে বাচ্চাটা কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিতে ভুগছে, তখন অবশ্যই বাবা মারও ক্রোমোজোমাল অ্যানালাইসিস করা দরকার আছে। অনেক সময় হয় যে বাবা মা হয়তো ক্যারিয়ার কোনো ডিজিজের, কিন্তু বাচ্চা আসলে সাফারার হচ্ছে, তখন সে কারণ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসলে ওনারা দুজন যদি ক্যারিয়ার হয় তাহলে সেক্ষেত্রে নরমালি মানে ওনাদের দিয়ে প্রেগনেন্সি না নেওয়াটাই ভালো হবে, বাচ্চা হয়তো রিপিটেডলি এফেক্টেড হবে। আচ্ছা, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা শুরু করেছিলেন যেগুলি আমরা এখনো আলোচনায় আনতে পারিনি। টেস্ট টিউব বেবি সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে আবারও আমরা সংক্ষিপ্ত সময় বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমরা ফিরে এলাম বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা। আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর শাহিনা বেগম শান্তা, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি বিভাগ, বিআরবি হসপিটাল। আপনার কাছে আমরা শুনছিলাম টেস্ট টিউব বেবি সম্পর্কে আলোচনার শুরুতেই। আসলে টেস্ট টিউব বেবি সম্পর্কে আমাদের সকলেরই কৌতূহল আছে, বিষয়টি আসলে কি, টেস্ট টিউব বেবি কখন প্রযোজ্য এবং বেবিটা কিভাবে হয়, আপনারা এই বিষয়ে যদি আমাদেরকে একটু। ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন। টেস্ট টিউব বেবি যদি কাদের ক্ষেত্রে করি, আমরা কখন লাগে সেটাই প্রথমে যদি ব্যাখ্যা করি, যে কোনো কোনো প্রবলেম যদি প্রাইমারি লেভেলে ডায়াগনোসিস হয়ে যায়, যেমন কোনো মেয়ের ল্যাপ্রোস্কোপিতে প্রমাণ হলো যে তার 2টা টিউবই বন্ধ আছে, বা কোনো ছেলের যদি শুক্রাণু রিপোর্ট এমন থাকে যেটা নর্মালি প্রেগনেন্সি হওয়া সম্ভব না, রিপিটেড টেস্টে এরকম হচ্ছে, বা টেস্ট টিউব এবং নর্মাল ট্রিটমেন্টের মাঝামাঝি যেটাকে আমরা বলি আইইউআই তো হয়তো সম্ভব না, কিংবা এমন হয় যে কাপল তারা সব লেভেলে ট্রিটমেন্ট অলরেডি পার করে এসছে কিন্তু কোনোবারই তাদের প্রেগনেন্সি হয় নাই, কিংবা ওয়াইফের হয়তো ওভারিতে এগের রিজার্ভ যথেষ্ট পরিমাণ কম, তাদেরকে নর্মালি ট্রিটমেন্ট করলে আরও সময় নষ্ট করাই হবে, তখন সরাসরি আমরা টেস্ট টিউব বেবির কথা বলে থাকি। এটা আসলে টেস্ট টিউবের মধ্যে বেবিটা হয় সেরকম কোনো কিছু না, ট্রিটমেন্টের পার্ট হিসেবে দুইজনকে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়, তারপরে প্রবলেমটা যারই হোক না কেন ফিমেল পার্টনারের ট্রিটমেন্ট আসলে লাগে বেশি, তাকে ডিম্বাণু তৈরি হওয়ার ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে মনিটর করা হয়, ডিম্বাণু যখন নির্দিষ্ট পরিমাণ মাপের পৌঁছাবে ডিম্বাণুগুলো আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে, সাথে আমরা বলি ওভাম পিক আপ নিডল, ফিমেল পার্টনারকে শর্ট অ্যাক্টিং অ্যানেস্থেসিয়া দিয়ে সেই ডিম্বাণুগুলো সংগ্রহ করে বাইরে নিয়ে আসা হয়। আচ্ছা, সেটা টেস্ট টিউবের সেট আপ যেসব ল্যাবে আছে সেখানে একটা অপটিমাম টেম্পারেচার, অপটিমাম কালচার মিডিয়াতে, যেটা তার ডিম্বাণুর পুষ্টি মেনটেন করবে, সেরকম একটা এনভায়রনমেন্টে ইনকিউবেটর ভিতরে রাখা হয়। একই দিনে হাজবেন্ডের কাছ থেকে স্পার্ম সংগ্রহ করা হয়, ডিম্বাণু এবং শুক্রাণু শরীরের বাইরে ল্যাবের মধ্যে মিলানো হয়। সেটা একটা পদ্ধতি আছে যে ডিম্বাণু শুক্রাণু নিজেরাই মিলে, আর একটা পদ্ধতি আছে যে প্রত্যেকটা ডিম্বাণুর মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে এক একটা শুক্রাণু ঢুকিয়ে দেওয়া হয়।
পরদিন চেক করা হয় যে ডিম্বাণু শুক্রাণু মিলতে পারলো কিনা, তারপর দিন চেক করা হয় যে তারা ডিভিশন হচ্ছে কিনা, সেল সংখ্যা কত, এভাবে ডে বাই ডে পাঁচ দিন পর্যন্ত শরীরের বাইরে ইনকিউবেটরের মধ্যে এই স্পার্ম এবং ওভাম মিলে যে এমব্রায়োটা তৈরি হলো সেটা রাখা যায়। এটাকে আমরা বলি এমব্রায়ো বা ভ্রূণ। এই ভ্রূণটাই তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আবার ফিমেল পার্টনারের ইউটেরাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, প্রবেশ করিয়ে দেওয়া হয়। প্রেগনেন্সিটা আলটিমেটলি মাতৃগর্ভেই কিন্তু হয়, প্রেগনেন্সি আলটিমেটলি মাতৃগর্ভেই হয়। এবং আর দশটা বাচ্চার মতোই একই রকমভাবে তার মানে বৃদ্ধিটা একই রকমভাবে হয়ে থাকে। কিন্তু যেহেতু টেস্ট টিউব বেবি একটা বেশ এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট এবং এই পেশেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে কিছুটা ভালনারেবল থাকে এবং হয়তো সব লেভেলের ট্রিটমেন্ট ফেলিওরের পরে এই ট্রিটমেন্টে এসছে, তাই পেশেন্টরা নিজেরাও অনেক অনেক অ্যাংশাস থাকেন। আর প্রেগনেন্সি টিকে রাখার জন্য আমরা কিছু হরমোনাল সাপোর্টও দিয়ে রাখি। ভ্রূণটা ট্রান্সফারের দুই সপ্তাহ পরে একটা ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করা যায় যে প্রেগনেন্সি হলো কি হলো না, তারপর পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাম করে আমাদেরকে কনফার্ম করতে হয়। আর এগুলো এই বাচ্চাগুলো যখন জন্ম হয় তখন অন্যান্য আর সব বাচ্চার মতো দেখে কোনোভাবে বোঝার কোনো উপায় নাই যে এটা নর্মাল প্রেগনেন্সি নাকি টেস্ট টিউব বেবির মাধ্যমে প্রেগনেন্সি, বা অনেকে ভেবে থাকেন যে এই ট্রিটমেন্টের ফলে বাচ্চা কোনো জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে কিনা, সেই পার্সেন্টেজও ট্রিটমেন্টের জন্য বেশি হওয়ার হয় না। আর পাঁচজন মায়ের যেরকমই ঝুঁকি থাকে একই রকম ঝুঁকির মুখেও তারা পড়ে মানে এই মায়েরা পড়ে থাকেন। আর বয়সজনিত কারণে তো একটা ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার ঝুঁকি একটু বেশি থাকে, যে কোনো কারোর ক্ষেত্রেই থাকতে পারে, টেস্ট বেবি বা নরমাল বেবি যে কোনো কারোর ক্ষেত্রেই থাকতে পারে, সেটা এই মায়ের ক্ষেত্রে তাই হবে। এটা যদি ওনারা নিজেরা না বলেন তাহলে কারোর পক্ষে বোঝা সম্ভব না যে এই বাচ্চাটা নরমালি প্রেগনেন্সি হয়েছে না টেস্ট বেবি চিকিৎসার মাধ্যমে প্রেগনেন্সি হয়েছে। জি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে অনেক মানুষ আমরা ভাবি যে দেশের বাইরে ইনফার্টিলিটির চিকিৎসা করবার জন্য আমরা চলে যাব। আপনি প্রথমে আমাদেরকে একটু তথ্য দেবেন যে দেশের মধ্যে আমাদের দেশে ইনফার্টিলিটির বর্তমান চিকিৎসা ব্যবস্থা আমরা কোথায় পেতে পারি এবং আমরা কোন অবস্থানে আছি। ধন্যবাদ। আমাদের দেশে এটা চিকিৎসা অনেক আগে থেকেই শুরু হয়েছে, 2002-2003 সাল থেকেই আসলে টেস্ট টিউব সেটা বাংলাদেশে আছে। জি, এটা বেশিরভাগ সেন্টারগুলি ঢাকা কেন্দ্রিক, সবগুলি কর্পোরেট হসপিটালেই আছে অলমোস্ট, আর প্রাইভেটলিও বেশ কয়েকটা সেন্টার আছে ঢাকার মধ্যেই, চিটাগাংও আছে এবং রাজশাহী আর সিলেটেও টেস্ট টিউব বেবি সেটা পর্যন্ত নেই কিন্তু সেকেন্ডারি লেভেল পর্যন্ত ট্রিটমেন্টের সুযোগ আসলে আছে আমি যতটুকু জানি। তো বাংলাদেশের জনসংখ্যা তো এমনিতেই বেশি, পপুলেশন হিসাব করলে হয়তো সেন্টার সংখ্যা এখনও কম মনে হতে পারে, বা যেহেতু সবগুলি সেন্টার ঢাকা কেন্দ্রিকই সেই জন্য পেরিফেরির মানুষজন এই সুযোগ সুবিধা থেকে একটু দূরে থাকে, কিন্তু একদম টপ মোস্ট লেভেলের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে এই সেট আপ আছে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে বিএসএমইউতে আছে এবং ঢাকা মেডিকেলেও কাজ হচ্ছে যতটুকু আমি জানি, পুরোপুরি সেট আপ এখনও হয়নি। সেই জন্য সাধারণ মানুষের আসলে হতাশ হওয়ার মতো কোনো কিছু নেই বলে আমি মনে করি, কারণ চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেই সম্পূর্ণভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ইনফার্টিলিটি বিষয়ক সব রকম চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেই রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য বা সময় দেওয়ার জন্য। ইনফার্টিলিটি বিষয়টি আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা রয়েছে, সবগুলো বিষয় আজকে আমরা আলোচনা করতে পারিনি। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে সকল পুরুষ বা সকল নারী চান সন্তানের জনক হতে বা সন্তানের জননী হতে, কিন্তু আমাদের অচেতনতার কারণে আমরা অনেক সময় সঠিক সময়ে যদি চিকিৎসা না নেই তাহলে এই সমস্যাটি থেকেই যাবে। কিন্তু আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক চিকিৎসাই আমাদেরকে সঠিক সুফল দিতে পারে। এখন আপনাদের জন্য রয়েছে হেলথ টিপস। চিকিৎসা বিজ্ঞানের মতে নারী পুরুষ উভয়েরই বন্ধাত্ব সমস্যা হতে পারে। সাধারণত নারী ও পুরুষদের ডায়াবেটিস মেলিটাস, হরমোন ও থাইরয়েড জনিত সমস্যা, জরায়ুর টিউমার, অতিরিক্ত ওজন বা ক্ষীণকায় দেহ, ধূমপান বা মদ্যপান, জননেন্দ্রিয়ের সমস্যা ইত্যাদি নানা কারণে বন্ধাত্বজনিত সমস্যা হয়ে থাকে। সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয়। বর্তমানে নারী পুরুষ উভয়েরই বন্ধাত্ব দূরীকরণে নানা ধরনের চিকিৎসা প্রচলিত রয়েছে। এসব বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণ করলে যে কেউ অনায়াসে বন্ধাত্ব সমস্যা থেকে মুক্ত হতে পারেন। আর আপনার এবং আপনার পরিবারের যে কোনো সদস্যের সকল প্রকার শারীরিক ও মানসিক অসুস্থতা নিরাময়ে সাথে আছে, পাশে আছে বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, বিআরবি হসপিটাল নিবেদিত ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনারা সকলেই আগামী সপ্তাহের ডক্টরস প্রেসক্রিপশন দেখবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।